আসসালামু আলাইকুম। পল্লী কবি জসীম উদ্দিন লিখেছিলেন, রূপশালী ওই অঙ্গখানি গয়না শাড়ি ভাজে আয়নাখানা সামনে নিয়ে দেখেছ কত সাজে, সত্যি করে বলো কর্ণে সবার যেমন লাগে তোমার কাছে লাগে কি তার হাজার ভাগের ভাগে। আজকে কাঠের গয়নাটা তৈরি করতে গিয়ে জসীম উদ্দিনের এই কথাটা খুব মনে পড়ে গেল। গয়নাগুলো তৈরি করতে আমার ছোট ছোট বেশ কিছু উপকরণের প্রয়োজন পড়েছিল। কাঠের ফুলগুলো সাদা কালো লাল অ্যাক্রিলিক রঙে সাজাই, অ্যান্ড দেন দেখতে একটু ইউনিক লাগবে, যদিও কাজটা একটু ধৈর্যের ব্যাপার, বাট করতে থাকি এটা শেষ পর্যন্ত। কাঠের টুকরোগুলোতে রং দান, এখন আমি ফুলগুলো রং হলে ছোট ছোট পিনগুলো দিয়ে ফুলগুলো একরাশে সাজাই। এরপর মোটা সুতোর পট্টিগুলো অ্যাড করে ফুলগুলোর সাথে ফিতা জুড়ে দিই। তৈরি হয়ে গেল গলার জন্য মালা। ঠিক একইভাবে আমি কানের দুল, হাতের রিং এসব তৈরি করে নিই। হাতের রিংটার ক্ষেত্রে আমি এখানে গয়নার গ্লুটা ইউজ করি। সব শেষ, তৈরি হয়ে গেল কাঙ্ক্ষিত কাঠের গয়নাটি। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।